it's a horrible things that happened in the পাহাড় থেকে ঝরে পড়ছে মাটি দেখলে মাটির ঝর্ণা মনে হলেও আদতে এটি ভূমিধসের দৃশ্য পাপোয়া নিউগিনের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় ভয়াবহ ভূমিধসে অনেকে প্রাণ হারিয়েছেন শুক্রবার ভোরে রাজধানী পোর্ট মোরজি থেকে ছয়শ কিলোমিটার উত্তর পশ্চিমে এঙ্গারাজ্যের কাউকালাম গ্রামে এই ঘটনা ঘটে সে সময় বেশিরভাগ গ্রামবাসী ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে দেশটির রেড এর অন্তর্বর্তীকালীন মহাসচিব জ্যানেট ফিলমন বলেন ভূমিধসের জায়গাটি প্রত্যন্ত গ্রামে হওয়ায় সেখানে জরুরি সেবা বা ত্রাণ পৌঁছাতে দুই দিন সময় লেগে যেতে পারে ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা পাঁচশো পর্যন্ত হতে পারে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় সহ বিশ কোটি টাকার পুরস্কার এখনো পর্যন্ত ভূমিধসের সঠিক কারণ জানা যায়নি তবে রেড ক্রস বলছে ওই অঞ্চলটিতে সোনার খনি রয়েছে মানুষ গ্রাম সংলগ্ন পাহাড়ে সোনার জন্য খোরাখুরি করে থাকতে পারে এছাড়া আরেকটি কারণ হতে পারে ভারী বৃষ্টি বিশ্বরেখার দক্ষিণের কাছে অবস্থিত হয় পাপুয়া নিউগিনির ওই এলাকায় প্রায় ভারী বৃষ্টি হয় গেল মাসেও পাশের রাজ্যে ভূমিধসে অন্তত তেইশ জন মারা যান সংবাদ অন্তরাসেন